প্রিয় দশম শ্রেণী ছাত্র ছাত্রীদের আমি ইতিপূর্বেই বাংলা আলোচনা করেছি এবং ইতিহাসও আলোচনা চলছে। আমি ইতিপূর্বে আমি তৃতীয় অধ্যায় আলোচনা করেছি, চতুর্থ অধ্যায় চলছে আমাদের আলোচনা। প্রথম পর্ব চতুর্থ অধ্যায় দিয়ে দিয়েছি, আজকে দ্বিতীয় পর্ব আমরা জানি, সেই দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা চলছে, সঙ্গবদ্ধতা গোড়া কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ। আমাদের আজকে ছোটো ছোটো প্রশ্ন দেওয়া শুরু হয়েছে, শুরু করছি আজকের প্রশ্ন অনুযায়ী। আমরা বলবো প্রথমে কি সভা সমিতি যুগ বলতে কী বোঝো, ভালোভাবে শোনো তোমরা। ভারতবাসীর মধ্যে জাতীয়তাবাদী আদর্শ জাগরণের একটি গুরুত্বপূর্ণ অবদান ছিল সভা সমিতি। উনিশ শতকে গড়ে ওঠা সভা সমিতিগুলি শিক্ষিত ভারতবাসীর রাজনৈতিক ক্ষোভগুলিকে ঐক্যবদ্ধ করে সুসংবদ্ধ রূপদান করেছিল। জমিদার সভা, হিন্দু মেলা, ইন্ডিয়ান লীগ, ভারত সভা প্রভৃতি সভা সমিতি উনিশ শতকে গড়ে ওঠে। এই জন্য ডক্টর অনিল শীল উনিশ শতকে সভা সমিতি যুগ বলেছেন, ঠিক আছে। এবার আমাদের প্রশ্ন, গগেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজে সমালোচনা করেছেন, ভালোভাবে শোনো। ভারতীয় ব্যঙ্গচিত্রের প্রতিকৃতি গগেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে সমকালীন ঔপনিবেশিক সমাজে সমালোচনা করেছেন। তার ব্যঙ্গচিত্রে ধরা পড়েছিল বাঙালি মধ্যবিত্ত বাবুদের ইংরেজ প্রীতি, ব্রাহ্মণদের নানা প্রকার অত্যাচার ও বাল্য বিবাহের মতো কুপ্রথা, মন্দিরে অশিক্ষিত পাণ্ডাদের দৌরাত্ম্য, ব্রাহ্মণদের গোড়ামি প্রভৃতি। তার কয়েকটি উল্লেখযোগ্য ব্যঙ্গচিত্র হচ্ছে অদ্ভুত লোক, বিরূপ বজ্র, নবহুল্লোর, জাতাসুর, খল ব্রাহ্মণ প্রভৃতি। তাহলে আশা করি বুঝতে পারছ। আমরা নেক্সট প্রশ্ন যাই, নেক্সট প্রশ্ন, ইলবার্ট বিলের বিরুদ্ধে ইউরোপে কেন প্রবল বিক্ষোভ দেখা দিয়েছিল। ফৌজদারি আইন অনুসারে কোনো ভারতীয় ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ কোনো ইংরেজের বিচার করতে পারতেন না। এই বৈষম্য দূর করার জন্য লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব কোটনি ইলবার্ট একটি বিল রচনা করেন যাতে ইউরোপীয় ভারতীয় বিচারকদের সমমর্যাদা সম ক্ষমতার অধিকারী করা হয়। এই বিল ইউরোপীয়দের মর্যাদায় প্রবল আঘাত হানে, যার ফলে এই বিলের প্রতিবাদে তাদের মধ্যে প্রবল বিক্ষোভ সৃষ্টি হয়। এবার কোশ্চেন থাকবে ইলবার্ট বিল আন্দোলনের গুরুত্ব, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা শোনো। ইলবার্ট বিল আন্দোলনের গুরুত্ব বলতে গেলে প্রথমে এক নম্বর পয়েন্ট দাও, এই আন্দোলনের ফলে ভারতীয় জাতীয়তাবাদের অগ্রগতি ঘটে। দু নম্বরভাবে এই আন্দোলনের মাধ্যমে ইংরেজ ও ভারতবাসীর মধ্যে জাতিগত বিদ্বেষ বৃদ্ধি পায়। আর তিন নম্বর বলবে, ভারতবাসী উপলব্ধি করে যে সংঘবদ্ধ আন্দোলনের দ্বারাই ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের নীতি ও কার্যাবলী প্রবাহিত করা সম্ভব, ঠিক আছে। এবার নেক্সট প্রশ্ন যাব, শ্বেতাঙ্গ বিদ্রোহ কী। ইলবার্ট বিলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার বনসেনের নেতৃত্বে ইংরেজদের একটি প্রতিবাদ আন্দোলন তীব্র আকার ধারণ করে। ইংল্যান্ডের বিখ্যাত সংবাদপত্র ইংলিশ ম্যান এই বিল সম্পর্কে সমালোচনা করে। ইলবার্ট বিলের বিরুদ্ধে ব্রনসনের নেতৃত্বে ইংরেজদের এই প্রতিবাদ আন্দোলন শ্বেতাঙ্গ বিদ্রোহ নামে পরিচিত, ক্লিয়ার। আশা করি তোমাদের, নেক্সট প্রশ্নে যাব, ভারতসভার লক্ষ্য কী ছিল। ভারতসভার প্রধান লক্ষ্য ছিল এক, দেশে শক্তিশালী জনমত গঠন করা, দুই, সর্বভারতীয় রাজনৈতিক আশা আকাঙ্ক্ষাকে ভিত্তি করে ভারতের বিভিন্ন জাতি মতাবলম্বী গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা, তিন, হিন্দু ও মুসলিমদের মধ্যে ঐক্যবদ্ধ জাগানো, চার, জনসাধারণকে গণ আন্দোলনকে সামিল করা। এই হলো ভারতসভার লক্ষ্য। এবার নেক্সট প্রশ্নে যাই, ভার্নাকুলার প্রেস অ্যাক্টে কী বলা হয়। ভার্নাকুলার প্রেস অ্যাক্টের মাধ্যমে লর্ড লিটন দেশীয় ভাষায় প্রকাশিত পত্রপত্রিকাগুলির ওপর নানা বিধিনিষেধ আরোপ করেন। এতে বলা হয় দেশীয় ভাষায় প্রকাশিত কোনো সংবাদপত্রে রাজ বিদ্রোহমূলক রচনা প্রকাশিত হলে তার সম্পাদক প্রকাশককে শাস্তি দেওয়া হবে, প্রয়োজনে ছাপাখানা ও ছাপার সরঞ্জাম বাজেয়াপ্ত করা হবে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছ। এবার আমরা নেক্সট প্রশ্নে যাই, ঝাঁসির রানী কেন বিখ্যাত। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে পুরুষদের পাশাপাশি নারীরাও যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তার জ্বলন্ত উদাহরণ ঝাঁসির রানী লক্ষ্মীবাই। তিনি মধ্য ভারতে বুন্দেলখণ্ডে বিদ্রোহে নেতৃত্ব দেন। স্যার হিউরোস লক্ষ্মীবাইকে বিদ্রোহী নেতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন। বিদ্রোহকালে তাঁতিয়া তোপে ও লক্ষ্মীবাই যুগ্মভাবে গোয়ালিয়রে দখল করেন, কিন্তু শেষ পর্যন্ত 1858 খ্রিস্টাব্দে 18 জুন বীরাঙ্গনা যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দেন। এবার বলছে বন্দে মাতরম সঙ্গীত বিখ্যাত কেন, ভীষণ ইম্পর্টেন্ট। বিখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমার উপন্যাসের প্রধান অবদান হলো বন্দে মাতরম সঙ্গীত, যা জাতীয় আন্দোলনের রণসঙ্গীতে পরিণত হয়। স্বদেশি যুগ থেকে বাংলার বিপ্লববাদী আন্দোলন, তারপর জাতীয় গণ আন্দোলন বন্দে মাতরম উজ্জীবন হিসাবে দেশবাসীকে নাড়া দিয়েছিল। শুধু তাই নয়, বন্দে মাতরম সঙ্গীত স্বদেশি আন্দোলনে সময় থেকে স্বাধীনতা সংগ্রামীদের জাতীয়তাবাদে অনুপ্রাণিত করেছিল। ছাত্রছাত্রীরা আশা করি বুঝতে পারছো তোমাদের, এইগুলো ভালোভাবে মুখস্থ করো, খাতায় লিখবে অবশ্যই, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই এবারে
আলোচনা করছি। নেক্সট প্রশ্ন, আমরা মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী? ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক প্রভৃতি একাধিক কারণে বিদ্রোহের ক্ষেত্রে যখন ভারতের স্তূপে পরিণত হলো ঠিক সেই সময় তাতে অগ্নিসংযোগ করে ঔপনিবেশিক ভারতীয় সৈন্যবাহিনীতে এনফিল্ড রাইফেলের ব্যবহার। এই রাইফেলের টোটা ব্যবহৃত হতো গরু ও শুয়োরের চর্বি দিয়ে তৈরি এমন একটি গুজব ছড়ায় এবং তাতে দাঁতে কেটে রাইফেলে ভর্তি হতো। ধর্মচ্যুত হওয়ার আশঙ্কায় হিন্দু মুসলিম সিপাহীরা এই টোটা ব্যবহারে অসম্মত হয়। এই টোটার প্রচলন ছিল মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ। ঠিক আছে, আশা করি এগুলো বুঝতে পারলে। আমি এরপরে একটু বড় প্রশ্ন চার নম্বরে যাব, এগুলো দু নম্বরে দিলাম, চলে আসি নেক্সট প্রশ্নে। আমরা এই প্রশ্নে প্রথম যাব, যেটা সেটা হলো জমির, এবার যেটা যাব সেটা হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে আলোচনা। চার নম্বরে প্রশ্ন, ভালোভাবে শোনো। 19 শতকে বাংলায় বেশ কিছু রাজনৈতিক সংগঠনের উন্মেষ ঘটে। ডক্টর অনিল শীল 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন, যাকে বলে এজ অব অ্যাসোসিয়েশন বলে অভিহিত করেছেন। এই সভা সমিতির যুগের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। প্রতিষ্ঠানকাল ও প্রতিষ্ঠাতা কি? বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় 1836 খ্রিস্টাব্দে। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রতিষ্ঠাতাদের মধ্যে প্রধান ছিলেন টাকি জমিদার কালীনাথ রায়চৌধুরী, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, গৌরীশঙ্কর ভট্টাচার্য, রামমোহন রায়ের অন্যান্য শিষ্যরা। এবার বলবে 1836 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশন বসে। এই অধিবেশনে সভাপতিত্ব করেন গৌরীশঙ্কর ভট্টাচার্য। এই প্রতিষ্ঠার উদ্দেশ্য, বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল এক, সরকারি শাসন ব্যবস্থার ত্রুটি সম্পর্কে আলোচনা করা, দুই, জনগণের স্বার্থ রক্ষার জন্য সরকারের কাছে আবেদনে পেশ করা আর কার্যাবলী, রাজনৈতিক আলোচনা, বঙ্গভাষা প্রকাশিকা সভার সরকারের বিভিন্ন কার্যাবলী ও বিভিন্ন রাজনৈতিক বিষয় আলোচনা হতো, দু নম্বর পর্বে কর আদায়ের প্রতিবাদ, ব্রিটিশ সরকার এক আইন ও দ্বারা নিষ্কর জমির ওপর কর আদায় করলে তার বিরুদ্ধে বঙ্গভাষা প্রকাশিকা সভা জনসভা আহ্বান করেন, তিন নম্বর পর্বে পাশ্চাত্য শিক্ষার প্রসারের ভূমিকা, বঙ্গভাষা প্রকাশিকা সভা পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগ গ্রহণ করে। এবার বলবে মূল্যায়ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা বেশি দিন স্থায়ী হয়নি, তবে কার্যাবলী লক্ষ্য করে প্রখ্যাত গবেষক যোগেশ চন্দ্র বাগল বলেছেন যে এটি হলো বাঙালি তথা ভারতবাসীর মধ্যে সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। ঠিক আছে, আমরা এরপরে আমরা নেক্সট প্রশ্নে যাব, সেটা হলো আমরা যেতে যাব সেটা হলো রাজনৈতিক সমিতি হিসাবে ভারত সভার বিবরণ দাও। দেখো মন দিয়ে শোনো, প্রথমে ভূমিকা অবশ্যই লিখবে তোমরা। 19 শতকে যেসব রাজনৈতিক সমিতি গড়ে উঠেছিল সেগুলির মধ্যে আঞ্চলিক বিশেষ শ্রেণী স্বার্থের কারণ হয়ে উঠেছিল, কিন্তু ভারত সভা গড়ে ওঠে সমস্ত ভারতবাসী স্বার্থ রক্ষার লক্ষ্য নিয়ে। এই সভায় যে কোনো ভারতীয় সদস্য হতে পারত, কোনো ধর্মীয় বর্ণভেদ ছিল না। প্রতিষ্ঠা 1876 খ্রিস্টাব্দে 26শে জুলাই কলকাতা অ্যালবার্ট হলে ভারত সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী ছিলেন এই সভার প্রতিষ্ঠাতা। উদ্দেশ্য, ভারত সভা প্রতিষ্ঠা কয়েকটি উদ্দেশ্য নিয়ে গড়ে ওঠে। 1 নম্বর, দেশে জনমত গড়ে ওঠা। 2 নম্বর, রাজনৈতিক স্বার্থ লক্ষ্যের ঐক্যের ভিত্তি করে ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের ঐক্যবদ্ধ করা। 3 নম্বর, হিন্দু মুসলমান সম্প্রদায় মৈত্রী স্থাপন করা। 4 নম্বর, রাজনৈতিক আন্দোলনে অশিক্ষিত জনগণের যোগদানের ব্যবস্থা করা। এবার শাখা সমিতি পয়েন্ট করো। ভারত সভা কলকাতায় প্রতিষ্ঠিত হলেও এই সভা সর্বভারতীয় ছিল, সেই জন্য এলাহাবাদ, কানপুর, লখনৌ, মিরাট, লাহোর প্রভৃতি গুরুত্বপূর্ণ শহরে এই সভা শাখা সমিতি গড়ে ওঠে। আন্দোলন, মধ্যবিত্ত সম্প্রদায় প্রতিনিধিত্ব করত ভারত সভা। এই সভা বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট নিয়ে আন্দোলন গড়ে তোলে। প্রথম এক পয়েন্ট করবে ICS পরীক্ষা বয়স সংক্রান্ত আন্দোলন নিয়ে করে। ব্রিটিশ সরকার ICS পরীক্ষা দিতে সময়সীমা 21 থেকে কমিয়ে 19 বছর করে দিল, যাতে ভারতীয়রা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে। এর প্রতিবাদে এই সভা আন্দোলন করে। এর ফলে ব্রিটিশ পার্লামেন্ট স্ট্যাটুটারি সিভিল সার্ভিস প্রবর্তন করে। 2 নম্বর, দেশীয় ভাষা সংবাদপত্র আইন অস্ত্র আইনের বিরোধিতা। লর্ড লিটন দেশীয় ভাষা সংবাদপত্র আইন অস্ত্র আইন পাস করলে ভারত সভা প্রতিবাদে আন্দোলন গড়ে তোলে, ফলে সরকার সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন প্রত্যাহার করে নেয় 1883। ইলবারবিল আন্দোলন, বৈষম্য দূর করে ভারতের ইউরোপীয় বিচারকদের সমক্ষমতা দান করার জন্য বলা রিপনের আইন সচিব কোর্টনি ইলবার একটি আইনের খসড়া তৈরি করেছিলেন। ইংরেজরা এই প্রবল প্রতিবাদ করে ভারত সভা বিলটি সমর্থন করেন। এবার বলবে মূল্যায়ন, 19 শতকে গড়ে ওঠা রাজনৈতিক সমিতিগুলির মধ্যে ভারত সভা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। সর্বভারতীয় প্রতিষ্ঠান হিসাবে ভারত সাধারণ ভারতবাসীর স্বার্থে ভারত সভার প্রতিবাদ জানায়। পরে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলে
এই উদ্দেশ্যে এক হওয়ার ভারত সভার জাতীয় কংগ্রেসে মিশে যায়। তাহলে বুঝতে পারলে আশা করি ভালো লাগছে তোমাদের। আমরা এরপর নেক্সট পোস্টে যাব, অবশ্যই তোমরা এগুলো করে ফেলবে। কিন্তু আমরা যেটা যাব জাতীয়, এবার বলবো জাতীয়তাবাদের বিকাশে বর্তমান ভারতের গুরুত্ব। স্বামী বিবেকানন্দের লেখা জাতীয়তাবাদী পন্থগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো বর্তমান ভারত। এবার এই গুরুত্বগুলো এক নম্বর পয়েন্ট করবে ভারতের প্রকৃত বিবরণ। এই গ্রন্থে বিবেকানন্দ বৈদিক যুগ থেকে ব্রিটিশ শাসন পর্যন্ত ভারতের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করে ব্যাখ্যা করেছেন। এই গ্রন্থে তিনি ভারতীয় সমাজে বর্ণ বৈষম্য, দলিত শূদ্রদের প্রতি বঞ্চনা নিন্দা করেছেন। বৈদিক যুগে পুরোহিতগণ, পরে শক্তিশালী যোদ্ধা ক্ষত্রিয়, সবশেষে বৈশ্যরা সমাজে কীভাবে আধিপত্য স্থাপন করেছে তা আলোচনা করেছেন। বুঝতে পারছো তোমরা? তিনি এই গ্রন্থে ব্যাখ্যা করেছেন এইগুলো ভবিষ্যতে যে শুদ্ধ জাগরণ ঘটবে তার রেখাচিত্র বিবেকানন্দ তার বর্তমান ভারতের মধ্যে এঁকে দিয়েছেন। এবার পয়েন্ট করবে বিশেষত্ব। এই গ্রন্থে বিবেকানন্দ ঔপনিবেশিক উৎপীড়নের বিরুদ্ধে ভারতবাসীকে আন্দোলনে সোচ্চার হতে বলেছেন। জাত ধর্মে ভেদাভেদ ভুলে তিনি মানবিকতার আদর্শে দেশবাসীকে ব্রতী হতে বলেছেন। এছাড়া তিনি পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ দেশকে স্বাধীন করার জন্য লক্ষ্যে দেশবাসীকে আত্ম বলিদানের পথে ব্রতী হয়ে উজ্জীবিত করতে বলেছেন। ঠিক আছে, আমরা লাস্ট কোশ্চেন আজকে পড়াবো। এবার যেটা পড়াবো সেটা হলো জাতীয়তাবাদের বিকাশে গোড়া উপন্যাসের গুরুত্ব। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেশাত্মবোধক উপন্যাসগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো গোড়া। 1907 খ্রিস্টাব্দে 1909 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা এই আন্দোলন চলেছে। ঠিক আছে, এই আন্দোলন 1910 খ্রিস্টাব্দে জয়ন্তাকারে প্রকাশ করে। এই আন্দোলন আমরা দেখলাম জাতীয়তাবাদের বিকাশে গোড়া উপন্যাসের গুরুত্ব ভীষণ অপরিসীম। এবার এর বিষয়বস্তুটা কি? এই উপন্যাসের প্রধান চরিত্র গোড়া তার ব্যক্তিগত জীবনের সমস্যাকে ভারতের জাতীয় সমস্যার মূর্ত করে তুলেছে। ব্রাহ্ম ধর্মে অনুরাগী গোড়া ভারতবর্ষ ভারতীয়দের প্রতি ব্রিটিশের অবমাননা লক্ষ্য করে ব্রিটিশ বিরোধী হয়ে ওঠে। আর 2 নম্বর পয়েন্ট বলবে দেশাত্মবোধের প্রচার। প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত না হলেও রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাসে ব্রিটিশ বিরোধিতা ও স্বদেশপ্রেমের আদর্শ প্রচার করছেন। উপন্যাসের শেষে রবীন্দ্রনাথ ঠাকুর গোড়ার মুখ দিয়ে বলিয়েছেন যে আমি ভারতীয়, আমার কাছে হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে কোনো বিভেদ নেই। আজ ভারতের গর্ববর্ণই আমার বর্ণ, আজ ভারতের সর্ববর্ণই আমার বর্ণ। ঠিক আছে, এবার মন্তব্য করবে উপসংহার, যেটাকে পরিশেষে বলা যায় যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঔপন্যাসিক হিসেবে যেসব দেশাত্মবোধক রচনার মাধ্যমে জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছেন সক্ষম হয়েছে সেগুলির মধ্যে অন্যতম এই গোড়া উপন্যাসটি সর্বাগ্রে স্থান পেয়েছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত বোঝালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা অবশ্যই অল বটনটি টিপে দিও, তাহলে আগের পরে সব ভিডিওগুলো তোমরা পরপর পাবে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।